বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রক্তদান শিবির বহরমপুরে। সোমবার বহরমপুর থানার চুয়াপুর সন্ন্যাসীতলা তরুণ তীর্থ ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 1946 সালে 16 আগস্ট মৌলবাদীদের হাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। সেই কলঙ্কিত দিনের কথা মাথায় রেখে আর যাতে বাংলায় রক্ত না ঝরে তারই শপথ স্বরূপ আজকের এই রক্তদান শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ, বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের ক্ষত্রিয় সংগঠন স্বপন কুমার মুখার্জি সহ অন্যান্যরা। বিনয় রায়, রিপোর্ট টিভি ডব্লিউবি। বিশ্ব হিন্দু পরিষদ সমাজের সংগঠনের সাথে সাথে সমাজের সেবা কাজ ও ব্রতী, সেজন্য আমরা নানান ধরনের সেবা কাজ করি। আমরা তার মধ্যে রক্তদান শিবির আমরা মাঝে মধ্যে করে থাকি সারা দেশ জুড়ে। বাংলাতেও বিভিন্ন সময় হয়েছে, এই বহরমপুরের শহরে তো কখনো আমাদের আই অপারেশন ক্যাম্প, তো কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প, তো কখনো হেলথ চেকআপ ক্যাম্প, এসব করতেই থাকি। কিন্তু আজকের যেটা বিশেষ, আজকের একটা বিশেষ মুহূর্তে, আর 1946-এর 16 আগস্ট মৌলবাদীদের তাণ্ডব নৃত্যের কারণেতে আমাদের যে 4000 হিন্দুদের কলকাতার বুকেতে নিধন হয়েছে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে রক্ত তর্পণের কার্যক্রম। আজকে রক্তদান নয়, তর্পণ, আমরা রক্ত তর্পণ করছি তাদের স্মৃতি, তাদের শ্রদ্ধার জন্যে। আমরা সবাই জানি 1946-এর 16 আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন নামে সোহরাওয়ার্দীর নেতৃত্বে, আমি নেতৃত্বে তার কারণেই বলছি, তিনি তখন এখানকার ব্রিটিশের সহায়তায় 1935-এ এখানকার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং যে জমায়েতটা ছিল, হরতাল উপলক্ষে জমায়েত ছিল 16 আগস্ট 1946 সাল, আর সেই জমায়েতে হরতালের উপলক্ষে উনি যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণেতেই উত্তেজনা বেশি হয়েছে। বাকি তো উত্তেজিত ছিলই, তারা লাঠি দণ্ড বাণ্ড সামনে এসেই ছিল, কিন্তু সোহরাওয়ার্দীর ভাষণের প্রতি উত্তেজনাটা বেশি হয়েছে, ছড়িয়েছে, এবং তারপর তাণ্ডব শুরু হয়েছে। 72 ঘন্টা ধরে, আর 16, 17, 18 তিন দিন ধরে কলকাতায় তাণ্ডব চলেছে। 4000 লোকেদের মৃত্যু হয়েছে, 1 লাখ লোকেরা ঘর বাড়ি ছেড়ে এদিক ওদিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে, 30000 লোকেরা আহত হয়েছিলেন, এবং কয়েক হাজার, সবচেয়ে দুর্ভাগ্য যেটা, কলকাতার বুকে আমাদের মা বোনেরা অপমানিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। সেই জন্য সেই যে দিনটা কলঙ্কের অধ্যায় রচনা হয়েছিল বাংলার বুকেতে, সেজন্য সেই বলিদানীকে আর স্মরণ করে সেই দিনটার কথা আজকের প্রজন্ম জানে না, ভুলে গেছে। একটু আগে মহারাজশ্রী বলছিলেন, একজন স্কুলের হেডমাস্টার, তিনি জিজ্ঞাসা করেছেন যে 16 আগস্ট ব্যাপারটা কী। অর্থাৎ আজকের প্রজন্ম ভুলেই গেছে যে 16 আগস্ট কলকাতার বুকে যে তাণ্ডবটা হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিং, যার নাম হয়েছে গিয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদ ধিক্কার জানাচ্ছে, কেবল সমর্থন তো প্রশ্ন নয়, তিরস্কার করছে, ধিক্কার জানাচ্ছে যে আর দিন পেল না তারা। আর এটা কী স্লোগান, খেলা হবে তো রাজনৈতিক স্লোগান, আর সেই রাজনৈতিক স্লোগানটাকে 16 আগস্টের দিনেতে আরও সমাজের সামনে উত্তেজনা ছড়াবার জন্যেই 16 আগস্ট তার দিনটাকে আর চয়ন করেছে। সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদ, বর্তমান সরকার, বঙ্গসুন্দরী যেটা তিনি ঘোষণা করেছেন, এবং যে তাণ্ডব উনি এবারের পোস্ট ইলেকশন এখানে হয়েছে, সেই তাণ্ডবের পুনরাবৃত্তি না হয় সেটাও আতঙ্কিত আছে হিন্দু সমাজ, আর সেজন্য এই দিনটাকেই তারা কেন চয়ন করলেন এটা আমরা নিশ্চিত রূপে আর তিরস্কার করছি, ধিক্কার জানাচ্ছি, সমর্থন দূরের কথা, এবং সমাজের কাছেও আগ্রহ করব, এদের চিনুন, এদের ব্যবহার, এদের মানসিকতা, এদের আচরণ, এদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, সমাজকেও বাংলার মানুষের কাছে আমরা নিবেদন করব, বয়কট করুন সব দিক থেকে। তিনি কার কথা শোনেন, তিনি কারো কথা মানেন কি, তার পার্টির তিনি কারো কথা শোনেন কি, তিনি তো সর্বস্ব। আর যেটা ভারতের রাজনীতি আজকে শুরু হয়েছে, এরকম কয়েকটি দল আছে, দল কিচ্ছু নেই, তার ব্যক্তিগত একটা আর রাজত্ব কায়েম করার
কয়েকটি দল আছে, কয়েকটি সংগঠন আছে সারা ভারতের মধ্যে আছে, সে বিহার বলি, সে উত্তরপ্রদেশে বলি, সে আর যারা এতদিন থেকে স্বাধীনতার পরের থেকে ভারতের আর শাসন কায়েম করে এলো, তারাও তো একটা পরিবারেরই জন্যই তারা কায়েম করে এসছে। সেজন্য দিদি যেটা করছেন সেটা তার রাজনৈতিক দল নয়, তার নিজস্ব একটা সত্তাকে স্থাপিত করার জন্যই তিনি এটা করছেন। সেজন্য তার সাথে মজবুরিতে কিছু লোক হয়তো আছে তাদের স্বার্থের জন্য, লুটপাট করার জন্য, তাদের আখের গুছানোর জন্যে, বাকি সমাজ তাকে আর বর্জন করেছিল, বিসর্জন করেছিল। 1,78,00,000 আর লোকেরা, হিন্দুরা ভোট দিয়েছে তার বিপক্ষে, কারণ তার বিপক্ষে যে ভোটটা এসেছে তার বিরোধী রাজনীতির পক্ষে সেটা হিন্দু ভোট এসছে, এবং সে যে হিন্দু ভোট এসছে এবং তার বিপক্ষে এসছে এটা তার বোঝা দরকার। আমার নাম স্বপন কুমার মুখার্জি, আমি এই পূর্ব ভারতের বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় সংগঠন সম্পাদক, কলকাতা কেন্দ্র।